হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য এস্টলসার জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ীর আপডেট নিয়ে ডিঙ্কা এবং দিথি বায়না ধরেছে তার মায়ের কাছে তারা গান শুনবে শ্রীময়ী গান গাইছে কিন্তু তার গানের মধ্যে দিয়ে তার ভেতরে যে কতটা দুঃখ কষ্ট সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে ডিঙ্কা এবং দিথি খুব ভালো করে সেটা বুঝতে পারছে ডিঙ্কা বলে জানিস তো আমাদের মা কেমন হয়ে গেছে কথায় কথায় তার চোখ দিয়ে জল বেরোচ্ছে মা নিশ্চয়ই কোনো একটা বিষয় নিয়ে কষ্ট পাচ্ছে আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে কী আবার পাবে কষ্ট তুই বুঝতে পারছিস না দিথি মা থেকে বেশি কষ্ট পেয়েছে কিয়ার ব্যবহারে কিয়া বিয়ের আগে একরকম ছিল আর বিয়ের পরে অন্য রকম হয়ে গেছে ছোটদা ভাই তুই কিয়াদিকে বোঝাতে পারিস না ও কেন এরকম আচরণ করছে কেন আমাদের মাকে কষ্ট দিচ্ছে বলতো আমি কি বোঝাবো কিয়াকে বলতো দিথি কারণ ও বোঝার কোনো মানসিকতার মধ্যেই নেই ও সব সময় মায়ের সাথে কম্পিটিশন করে ভেবে নেয় যে আমি আমার মাকেই সবথেকে বেশি ভালোবাসি ওকে আমি এতটুকু ভালোবাসি না ওর প্রতি কোনো দায় দায়িত্ব পালন করি না আর তার থেকেও বড় কথা আর পরিবারের মানুষগুলো আমাদের পরিবারের সমস্ত বিষয়ে ঢুকে পড়ছে তুই দেখলি না সেদিন কিয়া তার মা এবং পিসিমার সামনে আমার নামে কত বড় বদনাম করলো আমি নাকি কোনো রোজগারপাতি করি না কিয়াকেই সংসার চালাতে হয় এই সমস্ত কথা কিয়া তার বাবার বাড়িতে বলে বেড়ায় আর এর কারণে কি আর বাবার বাড়ির লোকেরা আমাকে সহ্য করতে পারে না আর আমার মাকেও দেখতে পারে না এই সব কিছু হচ্ছে কিয়ারই দোষ আমি বুঝে উঠতে পারছি না কিয়াকে আমি কি করে সামলাবো তবে জানিস তো মা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে আমাদের মাকে সাপোর্ট করা উচিত শ্রীময়ের গানটা শেষ হয়ে যায় এরপরে দিথি বলে মা তোমার কি হয়েছে বলো তো তুমি কোনো একটা বিষয় নিয়ে নিশ্চয়ই কষ্ট পাচ্ছ কি নিয়ে কষ্ট পাবো আমার তো কষ্ট পাওয়ার কিছু নেই মা তুমি কি বর্দা ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছ না জামবোর জন্য আমি কেন কষ্ট পেতে যাব ডিঙ্কা ও তো আমার সন্তান কখনো ছিল না আমি বড় ছেলে বড় ছেলে বলে ওর নামে দুধক জল বেশি খেতাম কিন্তু সেই ছেলেই আমাকে মান অপমান করতে ছাড়েনি তাহলে তোমার মন খারাপ কেন মা তোমরা তোরা দেখছিস সকাল থেকে পাকামো করে যাচ্ছিস তোদের কি কোনো কাজ নেই দিথি তুই আজকে কলেজে যাবি না যাব তবে দেরি আছে তোমার সাথে আগে কিছুটা সময় কাটাই ডিঙ্কা বলে মা জানো তো মুম্বাইয়ে আমি আমার গানের কিছু স্যাম্পল পাঠিয়ে দিয়েছি আমি নিজে গেয়েছি সেটাও যেমন পাঠিয়েছি তেমন আমি একটা গান লিখেছি সেটা ওদেরকে পাঠিয়ে দিয়েছি ওদের যদি পছন্দ হয়ে যায় তাহলে ওরা আমাকে মুম্বাইয়ে ডেকে নেবে তার মানে তুই এখন মুম্বাই গিয়ে থাকবি ডিঙ্কা হ্যাঁ মা যদি গানের স্বার্থে আমাকে যেতে হয় তাহলে তো যেতেই হবে আমি যদি যাই তাহলে তুমি আমার সাথে যাবে না মা আমি কি করে যেতে পারি আর এই শহরটা ছেড়ে আমি কোথাও যেতে চাই না কি বলছো মা তুমি এই শহরের মানুষগুলো তোমাকে কম কষ্ট দেয়নি এই শহরে তোমার মনের মধ্যে যতটা দুঃখ কষ্ট দিয়েছে সেটা ভুলে যাওয়ার জন্যই আমি চাই যে তোমাকে নিয়ে মুম্বাইয়ে চলে যেতে দিদি বলে কী বলছিস শ্রদ্ধা ভাই আমার এখনও লেখাপড়া শেষ হয়নি আমি কি মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে যাব। কেন তুই পড়াশোনা ছাড়বি দিদি তোকে আমি হোস্টেলে তুলে দেব। সেখানে থেকে তুই পড়াশোনা কমপ্লিট করবি তারপরে তুই মুম্বাই চলে আসবি সেখানে এসে ডাক্তারিটা কমপ্লিট করে ফেলতে পারবি কোনো সমস্যা নেই বলে মা জানো তো আমি খুব খুশি এই প্রোগ্রামটা যদি আমি পেয়ে যাই এই শোটা যদি করতে পারি তাহলে আমার আরও বেশি নাম ডাক হবে আর তুমি আমাকে দুচ্ছেই করছো তো একটা সময় তুমি আমার জন্য কান্না করবে আমাকে খুঁজবে অথচ তোমার গায়ের কাছে তুমি আমাকে পাবে না শ্রীময়ী উঠে কান্না করে চলে যেতে লাগে ডিঙ্কা তখনই হাত টেনে ধরে তার মায়ের বলে তুমি কেন কান্না করছো মা আমি তো শুধুমাত্র ইয়ার্কি করে তোমার সাথে কথাটা বলেছি আমি সত্যি সত্যি এরকম কোনো কাজ করতে পারি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ডিঙ্কা দেখ আমি একটা কথা বলি কি মুম্বাইয়ে যেহেতু তোর প্রোগ্রাম রয়েছে তাই তুই কিয়ার সাথে কথা বল কিয়াকে নিয়ে তুই মুম্বাইয়ে শিফট করে যা সেখানে একটা বাড়ি ভাড়া নিয়ে তোরা ওখানে সুখে শান্তিতে সংসার কর আমার যখন তোকে দেখার ইচ্ছে করবে তখন না হয় আমি চলে যাব সেটা কখনো সম্ভব নয় মা এই পৃথিবীতে কেউ যদি এসে আমাকে এই কথাটা বলে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না তুমি আজকে এই কথাটা কেন বলছো আমাকে কিয়া অশান্তি করবে কী আর পরিবারের মানুষগুলোর সাথে খারাপ আচরণ করছে সেই কারণে তুমি এই সব কথা আমাকে বলছো সেটা ও করতেই পারে তবে ওকে শাস্তি পেতে হবে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না তুমি এইভাবে আমাকে তাড়িয়ে দিও না নিজের কাছ থেকে মা তুমি বলবে কেন তুমি কষ্ট পাচ্ছ মা তুমি কি আমাদের পাপার কারণে কষ্ট পাচ্ছ কি যে বলিস না ডিঙ্কা তোর পাপা হচ্ছে আমার জীবনে একটা অতীত যেটাকে আমি ভুলে গেছি সেটা আমার মনের মধ্যেই বেঁচে থাকবে তা বাদে বাস্তব জীবনে কখনো রূপ নেবে না অতীত আর বর্তমানের মধ্যে অনেক পার্থক্য মা আমার পাপার যদি তোমার কাছে ফিরে আসে জুনানটির সাথে যদি পাপার ডিভোর্স হয়ে যায় এবং পাপা যদি তোমার জীবনে ফিরে আসতে চায় তুমি তাকে ফিরিয়ে নেবে না না ফিরিয়ে নেব না কারণ তোর পাপার সাথে আমার আর কোনো বনিবনা হবে না যে মানুষটার সাথে এত বছর সংসার করেও কখনো তার ভালো মন্দ তার মন পায়নি সেই মানুষটার জীবনে আমি আর ফিরে যেতে চাই না তবে মা তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি তুমি যে বৃহত্তর কাজের সাথে নেমেছ সেই কাজে তোমার কিন্তু কোনো স্পৃহা নেই প্রথমে তুমি কাজটা যেভাবে আপন মনে করেছিলে যে তোমার মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার সাহসটা ছিল সেই সব কিছু কিন্তু কোনোটাই নেই তুমি বলবে কি হয়েছে কিছুই হয়নি দিদি ও বুঝতে পেরেছি ঠাম্মি সেদিন এসেছিল বলে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল তাই তোমার মন খারাপ তাহলে তুমি কেন ফিরে গেলে না ওই বাড়িতে আর বাড়ির কথা এসে ঠাম্মি তোমাকে মনে করিয়ে দিল তাই না কি বলছিস দিথি তুই ওই বাড়িটা আমার কাছে স্বপ্ন আমি কখনো ওই বাড়িটাকে ভুলতে পারি না তার মানে তুমি ওই বাড়ি থেকে চলে এসেছো অথচ এখনও তুমি ওই বাড়ির স্মৃতিগুলো নিজের বুকের মধ্যে বেঁধে রেখেছো তাই না কখনো ওই স্মৃতিগুলো তুমি ভুলো নি আমি এখন বুঝতে পারছি কেন তোমার চোখে জল চলে আসছে প্রতিনিয়ত কেন তুমি কষ্ট পাচ্ছ ডিঙ্কা দেখ ওই বাড়িটার মধ্যে অনেক স্মৃতি রয়েছে জুন এখন ওই বাড়িটা বিক্রি করে দিচ্ছে ওই বাড়িটা যদি বিক্রি হয়ে যায় তাহলে আমি অনেক কষ্ট পাবো আমি জানি মা ওই মহিলা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমার পাপার জীবনটা তস করে দিয়েছে এখন আমার ঠাম্মির পেছনে পড়ে গেছে ঠাম্মিকে সাথে যা নয় তাই আচর ব্যবহার করে ঠাম্মিকে কষ্ট দিচ্ছে ওই মহিলার দেখো তুমি অনেক বড় শাস্তি হবে ওর শাস্তি প্রাপ্য তবে মা তুমি জানো তুমি যদি রোহিত আঙ্কেলের প্রতি এক সংবেদনশীল হতে তাহলে দেখতে পেতে রোহিত আঙ্কেলের কষ্টটাও কিন্তু কোনো অংশে কম নয় যে মানুষটা তোমাকে এত ভালোবাসে তাও আবার নিঃস্বার্থভাবে সে তোমার সমস্ত বিপদ আপদে পাশে এসে দাঁড়িয়েছে তোমাকে একটা কর্মের পথ করে দিয়েছে সেই মানুষটার জন্য তোমার কোনো কিছু মনে ভাবনা চিন্তা আসে না কি ভাবনা চিন্তা আসবে ডিঙ্কা তোরা এমন কোনো কথা বলিস না যাতে আমার উত্তর দিতে খুব কষ্ট হয় রোহিত দা আমার কাছে এমন একজন মানুষ যাকে আমি খুব সম্মান শ্রদ্ধা করি আমার মতো শ্রদ্ধা ওনাকে কেউ হয়তো করতে পারবে না দেখো মা ভালোবাসা আর শ্রদ্ধা জিনিসটা কিন্তু একদমই আলাদা তুমি এইভাবে আঙ্কেলের ভালোবাসাটাকে শ্রদ্ধায় পরিণত করতে পারো না রোহিত আঙ্কেল তোমার জন্য অনেক কিছু করেছে উনি হাজার ব্যস্ততার মাঝেও আমাদের পাশে বিপদে আপদে সবসময় এসে দাঁড়িয়েছে তোমার পাশে আমি রয়েছি দিথি রয়েছে এবং দাদু ভাই দেখো এই বুড়ো বয়সে তার বউকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে শুধু তোমাকে ভালো খুশি দেখতে চায় অথচ তুমি আজকে দুঃখ কষ্ট পাচ্ছ আমাদের কি ভালো লাগে বলো তো তুমি এইভাবে মনমরা হয়ে থাকলে তুমি কেন চোখের জল ফেলছো আমাকে বলবে দেখো ডিঙ্কা রোহিত আঙ্কেল আমার কাছে ওই দূর আকাশের তারার মতো যে তারাকে নিজের কাছে আনলে তারা নষ্ট হয়ে যায় মরে যায় রোহিত আঙ্কেলও ঠিক সেরকমই ওনাকে দূর থেকে দেখতেই ভালো লাগে কিন্তু কাছে এনে নিজের জীবনের সাথে বেঁধে রাখা সেরকম কোনো ইচ্ছে বা সেইভাবে রোহিত আঙ্কেলকে শেষ করে দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই কারণ দূর আকাশের তারাকে দূর থেকে দেখতে যেমন ভালো লাগে কাছে আনলে তার কিন্তু মৃত্যু ঘটে যায় আর আমি চাই না রোহিত কোনো ক্ষতি হয়ে যাক আমি একটা অপয়া মহিলা আমার সাথে কেউই থাকবে না জাম্বু আমাকে ছেড়ে চলে গেছে এই পরিবারের মানুষগুলো একটার পর একটা আমাকে ছেড়ে চলে যাবে আজকে তুই মুম্বাই চলে যাচ্ছিস একদিন দেখব আমাকে একলাই থাকতে হচ্ছে মা তুমি এই সব কথা একদম বলবে না আমার জীবনে দেখা তুমি শ্রেষ্ঠ মানুষ যে আমার মা যেখানেই পা রাখবে সেখানে আলোয় আলোকিত হয়ে যাবে আমার মা নিজের জীবনে যেমন এগিয়ে যাচ্ছে তেমনি তার সাথে জড়িয়ে রয়েছে অনেকগুলো মানুষ তাদের বৃহত্তম সংসার তাদের সমস্ত দায় দায়িত্ব আমার মায়ের কাঁধে রয়েছে আমার মা চাইলেই সব কিছু করতে পারে নিজের জীবনে এগিয়েও যেতে পারে সেই মানুষটা কি করে অপয়া হতে পারে এই সমস্ত কথা তুমি একদম আমার সামনে বলে আমার মনটা খারাপ করে দিও না মা ডিঙ্কা জানিস তো মনের উপর কারো জোর চলে না আমি ওই বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি ঠিকই তবে তোর পাপা আমার মনের মধ্যে রয়েছে ওই বাড়িতে আমি প্রথম বিয়ে হয়ে গিয়েছি ২৬ বছর ওই সংসারটাকে আমি আগলে রেখেছি দায়িত্ব কর্তব্য দিয়ে নিজের থেকেও বেশি করার চেষ্টা করেছি ওদেরকে সুখী রাখার জন্য একটা সময় গিয়ে ওরা ভাবলো আমি টেকেন ফর গ্রান্টেড আমি তো শুধুমাত্র রান্না বান্নার সংসারে কাজে পারি আর কোনো কিছু পারি না যে মানুষটাকে আমি এতটা ভালোবেসেছি সেই মানুষটা দূরে চলে যাওয়ার পেছনে আমারও কিছুটা কারণ দোষ রয়েছে তার মানে মানে তোর পাপা আমার মধ্যে আরও অনেক কিছু দেখতে চেয়েছিল। কিন্তু সেটা কখনো দেখতে পাইনি আমি সংসারের বাইরে গিয়ে কখনো নিজেকে তৈরি করার চেষ্টা করিনি নিজেকে ঠিক রাখিনি স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছি তাকে কখনো সময় দেয়নি এবং এই সংসারের বাইরে গিয়ে যদি একটা চাকরি করতাম বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতাম যে সব কিছু তোর পাপা দেখতে চেয়েছিল সেটা আমার মধ্যে কখনো পাইনি তাই জুনগুহর কাছে সে চলে গেছে মা তুমি নিজেকে দোষ কেন দিচ্ছ কেন দেবনা না ডিঙ্কা যা সত্যি কথা আমি সেটা স্বীকার করে নিয়েছি আর আজকে আমার জীবনে যা দুর্দশা তার জন্য আমি দায়ী অন্য কেউ দায়ী নয় দেখো এখনও সেনগুপ্ত পরিবারকে তোমার নামে সবাই চেনে যে এটা হচ্ছে শ্রীময়ীর বাড়ি শ্রীময়ী যখন ছিল তখন এই বাড়ির মানুষগুলো পিসফুলি থাকতে পারতো তাদের কখনও কোনো কিছুতে কোনো কষ্ট হয়নি সবাই খুব আনন্দ করে হৈ হৈ করে বাঁচত কিন্তু এখন যখন শ্রীময়ী এই বাড়িটাতে নেই তখন সবাই কিন্তু হা হুতাশ করছে পাড়া প্রতিবেশীরা বুঝতে পেরেছে তো তোমার ওই বাড়িটাতে কতটা প্রাধান্য ছিল তুমি এইভাবে মন খারাপ করে একদম থাকবে না তোমার ছেলে এবং মেয়ে যারা দুজনে তোমাকে খুব ভালোবাসে তারা কিন্তু তোমার এই মন চেহারা এবং কষ্ট বেদনাময় মুখ সহ্য করতে পারছি না আমরা জানিস তো ডিঙ্কা যখন আমার বিয়ে হয়েছিল তখন ভেবেছিলাম তোর পাপাই আমার জীবনে সব থেকে ভালো মানুষ তোর পাপা চাইলে সব কিছু করতে পারে সেই মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম তার কাছ থেকে যে এই অবদান আমাকে জীবনে পেতে হবে সেটা আমি কখনো ভাবিনি তবে এখন যেহেতু পেয়ে গেছি তাই আর বলার কোনো ভাষা নেই তবে তোর পাপা যেখানেই থাক যার সাথে থাক যেন ভালো থাকে সেটাই আমি সব সময় যাই আর ওই বাড়িটা আমার কাছে একটা স্বপ্নের মতো ওই বাড়িটা কখনও আমার জীবন থেকে দূরে চলে যাবে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না এই সব নিয়েই শ্রীময়ীর যে মন খারাপ সেটা তার ছেলে এবং মেয়ে বুঝতে পেরে গেছে কী হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে শ্রীময়ী ডিঙ্কাকে গান গাইতে মুম্বাই পাঠাচ্ছে কিয়াকে সাথে নিয়ে আলাদা সংসারে থাকতে বলে ডিঙ্কা এবং কিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে আর এ কারণে যদি ডিঙ্কা কিয়াকে ডিভোর্স দিয়ে দেয় তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় তাহলে সেই দুঃখটা শ্রীময়ী সহ্য করতে পারবে না কারণ জাম্বো অঙ্কিতার সাথে একসাথে থাকছে না সংসার করছে না তার সমস্ত দায় কিন্তু জাম্বো শ্রীময়ীর ঘাড়ে এসে বটতেছে আর সেই সব কিছু শ্রীময়ী এখনও ভুলতে পারেনি সেই দোষ সেই শ্রীময়ীকে কাঠগড়ায় দাঁড় করানো সেটা কিন্তু কখনোই শ্রীময়ী সহ্য করতে পারেনি এখন যদি শ্রীময়ীর কারণে ডিঙ্কার সংসার ভেঙে যায় কিয়ার সাথে তাহলে তার দোষও শ্রীময়ীর ঘাড়ে এসে পড়বে আর এই ভয়েই শ্রীময়ী কিন্তু ডিঙ্কাকে এবার মুম্বাই গান গাইতে পাঠাচ্ছে এবং এর সাথে বলছে কিয়াকে নিয়ে যেতে আর কিয়াকে অফিস থেকে মুম্বাই নাসপুর নিয়ে সেখানে একটা আলাদা বাড়ি ভাড়া নিয়ে সংসার করতে সেখানে থাকতে কিন্তু ডিঙ্কা কোনোভাবেই রাজি হচ্ছে না ডিঙ্কা তার মায়ের মনের ভয়টা ঠিক বুঝতে পেরে গেছে আর সে কারণেই সে কোনোভাবেই তার মায়ের কথায় রাজি হচ্ছে না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ডিঙ্কা তার মায়ের কাছেই থাকবে কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে যদি জানতে চান তাহলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্ট্রাদশার পতায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন